everyone, welcome to my new vlog. আজকে আমি আপনাদের দেখাবো যে আমাদের স্কুলের যে স্টাফ রুম সেই স্টাফ রুমের চিত্র। অলরেডি অনেকে বলেন, প্রশ্ন করেন আমাদেরকে ফোনে বা মেসেজে যে স্যার আপনি কোন স্কুলের টিচার এবং আপনার স্টাফ রুম কি। দেখুন, এটা আমাদের স্টাফ রুম, এখন বাজে প্রায় 6:30, এখন কেউ স্কুলে আসেনি। আমাদের জেনারেলি মর্নিং স্কুল। আমার সাথে রয়েছে ঋত্বিক স্যার, আমার সাথে রোজ ট্রেনে করে আসে। হ্যাঁ, তো ঋত্বিক স্যার এসছেন এবং সঙ্গে এসছেন আমাদের লাইব্রেরিয়ান বিশ্বজিৎ স্যার, তিনি বাইরে আছেন। তো স্টাফ রুমে এখনও কেউ আসেনি, তারা আসবে প্রায় 7টার পরে। আমাদের এটা রোজ স্কুল আমাদের শুরু হয় 7:30 শুরু হয়। এখানে প্রায় আপনাদের টিচার রয়েছে, আমি দেখাচ্ছি পুরো চিত্রটা। এদিকে এখানে আমাদের ম্যাডামরা বসে, ওদিকেও ম্যাডামরা বসেন, এদিকে আমাদের জেন্টসদের জন্য এটা, ওদিকে আমাদের বাথরুম রয়েছে, এই সমস্ত কিছু আর কি রয়েছে। এখানে আমাদের সেলফগুলো রয়েছে আর কি, প্রত্যেকটা সেলফ। আমার সেলফটা হলো ওটা, হলো সেন্ট জেভিয়ার স্কুল বলরামপুর, এটা বলরামপুর রয়েছে। আমি তো বলেছি আপনাদের আমি পুরুলিয়ার বাসিন্দা, এবং এখানে আমরা আমি প্রায় এখানে 7 ইয়ার্স পড়াশোনা করলাম। তো এখানে বেশ ভালো পড়াশোনা হয়, এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল। আপনারা যদি কেউ থাকে আপনারা এখানে বলতে পারেন, আমাদের স্কুলের নাম প্রশ্ন করতে পারেন, খুব ভালো একটা স্কুল এটা রয়েছে আর কি। আপনার স্কুল গ্রাউন্ড ও দেখুন, ওটা হলো আমাদের অ্যাসেম্বলি, যেখানে অ্যাসেম্বলি আমাদের হয়ে থাকে, ঠিক আছে। এদিকে আমাদের স্কুলের মাঠটা রয়েছে, এদিকে খুব বড় আর কি মাঠ এটা। এখন যেহেতু সব কিছু বন্ধ রয়েছে, আমাদের প্রত্যেকটা রুম রয়েছে এখানে, ক্লাস 10 ক্লাস 9, ওদের প্রত্যেকটা, ওদিকে বাথরুম রয়েছে, ওদিকে প্রত্যেকটা রুম চারদিকে আমাদের ভাগ করা রয়েছে প্রত্যেক পাশের জন্য। এখানে সবাই জেনারেলি কাজকর্ম এখানে হয়, আমাদের বোর্ডের স্নান করে রেখাপত্র আর কি হয়। এটা আমাদের স্টাফ রুমটা। হ্যাঁ, আর এই এই এদিকে প্রিন্সিপাল রুম রয়েছে, দেখতে পেলেন যে আমাদের আমার যে স্টাফ রুম সেই স্টাফ রুমের চিত্র এবং আমার স্কুলের চিত্র। আর যদি ব্লগগুলো আমাদের যেগুলো যেটা ধরুন আপনার ডেলি লাইফ ব্লগ, তো ডেলি লাইফ ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পরে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, এবং ভুলবেন না লাইক করতে। আর রাখছি, প্রত্যেক শুভেচ্ছা রইল, ধন্যবাদ।